আচ্ছা চলো স্টার্ট করছি দেখো আমরা প্লেন মিরর নিয়ে ডিসকাস করছি ইন ফ্যাক্ট আজকেও আমরা প্লেন মিরর নিয়ে ডিসকাস করব কি বললাম আজকেও আমরা প্লেন মিরর নিয়ে ডিসকাস করব আচ্ছা এই প্লেন মিররে আমরা আজকে যে জিনিসগুলো করব मोस्टली প্রবলেম ওরিয়েন্টেড তোমরা তো জানোই मोस्टली প্রবলেম ওরিয়েন্টেড তো হেডিং ডাউন minimum length and position of a mirror for minimum length and position of a mirror to view ফুল ইমেজ আচ্ছা দেখো তোমাদের সিলেকশন টেস্টে যে ধরনের क्वेश्चन আসবে সেটা মেইনলি প্রবলেম ওরিয়েন্টেড কনসেপ্ট ওরিয়েন্টেড থিওরি ওরিয়েন্টেড কিন্তু আসবে না ওকে মেইনলি প্রবলেম ওরিয়েন্টেড কনসেপ্ট ওরিয়েন্টেড ঠিক তো আমরা সেই জায়গাগুলোতে স্ট্রেস দেব যে জায়গাগুলোতে দেখো আমরা সেই জায়গাগুলোতে স্ট্রেস দেব যে জায়গাগুলো আমাদের প্রবলেম ওরিয়েন্টেড থিওরি ওরিয়েন্টেড নয় আমি কি বোঝাতে পারলাম আচ্ছা এইবার দেখো প্রবলেমটা দেখো ফার্স্ট প্রবলেমটা সেটা হচ্ছে দেখো এইখানে একজন মানুষ আছে কারেক্ট মানুষ এইটা তার চোখ তোমরা বলবে দাদা এটা কি টাইপের মানুষ আচ্ছা ধরে নাও এটা একটা এলিয়ান যার মাথায় চোখ কি বললাম ধরে নাও এটা একটা এলিয়ান যার মাথায় চোখ ঠিক আচ্ছা এবার এর হাইট এইচ কি বললাম এর হাইট এইচ এবার আমাকে কোয়েশ্চেন বলেছে যে এই মানুষটার সামনে দেখো এই মানুষটার সামনে আমাকে একটা মিরার প্লেস করতে হবে দেখো এই মানুষটার সামনে আমাকে একটা মিরার প্লেস করতে হবে সেই মিরারটার লেন্থ কত সেটা বলতে হবে আর নিচ থেকে কত পজিশনে মিরারটাকে প্লেস করতে হবে সেইটা বলতে হবে বোঝাতে পারলাম যাতে ওই মিরারটাতে এই মানুষটা ওর ফুল ইয়ে দেখতে পায় কি বলে ইমেজ দেখতে পায় আমি কি প্রবলেমটা বোঝাতে পারলাম বলো আমি কি প্রবলেমটা বোঝাতে পারলাম আমাকে বলে দিয়েছে এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে এই লাইনের ওপরে আমাকে একটা মিরার বসাতে হবে আচ্ছা এই লাইনটা একটু বেশি দূরে হয়ে গেল দেখো এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে এইখানে একটা মিরার বসাতে হবে সেই মিরারটা এই লাইনের ওপরে কোথায় বসাতে হবে এবং তার মিনিমাম লেন্থ কত হবে কি বললাম কোথায় বসাতে হবে মিনিমাম লেন্থ কি এইচ হবে রাইট এইচ বাই টু হবে এবং কোথায় বসাতে হবে কেন হবে সেটাই তো দেখাচ্ছি সেটাই তো দেখাচ্ছি আচ্ছা দেখো এবার দেখো এই মানুষটা এর ফুল ইয়ে কি বলে দেখো ফুল ভিউ দেখতে চায় এর হাইট কত এইচ আচ্ছা এবার বলো আমরা আগের দিনই বলেছিলাম যে এইটা যদি অবজেক্ট হয় অবজেক্ট দেখো এইটা যদি অবজেক্ট হয় তাহলে এইটা যদি অবজেক্ট হয় তাহলে মিরার থেকে অবজেক্ট যতটা ডিস্টেন্স দূরে মিরার থেকে অবজেক্ট যতটা ডিস্টেন্স দূরে মিরার থেকে আমার ইমেজটা ঠিক ততটা ডিস্টেন্স দূরেই প্রডিউস হবে কি হবে না বলো হবে আমার বক্তব্য তার মানে ভেবে দেখো তার মানে ভেবে দেখো এখানে যদি এইটা ডি হয় তাহলে এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে দেখো এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে ভেবে দেখো আমার এইরকম ইমেজ তৈরি হবে কি হবে না বলো বলো এরকম ইমেজ তৈরি হবে কি হবে না আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো তো এই যে ইমেজটা যে তৈরি হয়েছে এই যে ইমেজটা এই যে ইমেজটা যে তৈরি হয়েছে এই ইমেজটা বেসিক্যালি এই যে অবজেক্টটা তার প্রতিটা পয়েন্টের ইমেজ না বুঝতে পারছো মানে এই পয়েন্টের ইমেজ এইটা এই পয়েন্টের ইমেজ এইটা এই পয়েন্টের ইমেজ এইটা তারপরে প্রতিটা পয়েন্টের ইমেজ দিয়ে এই মানে প্রতিটা পয়েন্ট অবজেক্টের একটা করে ইমেজ তৈরি হয়েছে তার জন্য আমি ফুল ইমেজটা এখানে পেয়েছি রাইট রাইট তোমরা কি আমার কথা বুঝতে পারছো আচ্ছা এবার বোন দিয়ে শোনো ডটেড লাইন কি মিরার হ্যাঁ এখনো মিরার বসায়নি এখনো মিরার বসায়নি বসাতে হবে এবার শোনো বেসিক্যালি এই মানুষটা ওর ফুল বডি যদি দেখতে চায় তাহলে তো দেখো ফুল বডি যদি দেখতে চায় তাহলে এইটা এইটা এর ফিট পা দেখো এই পা থেকে একটা রে ওর চোখে আসবে কি আসবে না বলো এরকম আসবে কি আসবে না বলো এই রেটটা তাহলে ভেবে দেখো এর চোখে যদি আসে তাহলে এইভাবে আসবে রেটা রিফ্লেক্টেড হয়ে কি রিফ্লেক্টেড রে হয়ে আসবে তারপরে ভেবে দেখো বেসিক্যালি বেসিক্যালি আবার কি হয়েছিল জানো বেসিক্যালি এইখান থেকে একটা রে গেছিল না সেই রেটা গিয়ে এখানে রিফ্লেক্ট করেছে রিফ্লেক্ট করে গিয়ে এর চোখে পড়েছে তাই না তাহলে আবার কি মনে হবে আর দেখো আর একটা এইখান থেকে মানে এই যে এই পয়েন্টের এই পয়েন্টের এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বলছি তাহলে এই পয়েন্টের যে ইমেজটা সেটা এইটা এড্যা এবং যে রেটা একেবারে এখানে গিয়ে হিট করেছে সেই রেটা ডাইরেক্টলি পেছনে ব্যাক করে আসবে তাহলে এই রেটাকে যদি আমি এরকম পেছনে বাড়িয়ে দিই আর এই রেটা এখানে গিয়ে হিট করেছে করে এখানে গেছে তাহলে এইটা রিফ্লেক্টেড রে আবার এইটাও রিফ্লেক্টেড রে দুটো রিফ্লেক্টেড রে কে যদি আমি পেছনে বাড়িয়ে দিই দেখো দুটো রিফ্লেক্টেড রে কে যদি আমি পেছনে বাড়িয়ে দিই তাহলে যেটা তৈরি হবে সেটা এই এ অবজেক্টের ইমেজটা ভেবে বলো ঠিক এবার দেখো এইটা যদি এ অবজেক্টের ইমেজ হয় তাহলে ভেবে দেখো এইখান থেকে রেটা এসে এখানে হিট করবে তারপরে এর চোখে যাবে কারেক্ট বলো কারেক্ট তোমরা কি বুঝতে পেরেছ আচ্ছা এবার দেখো এইটা তো গেল ওর এই ফিটটা দেখতে পাবে এবার বল তো এই চোখের পাতা এই এলিয়েন্টার চোখের ওপর যে পাতাটা আছে সেই পাতাটাকে ও দেখতে চাইবে যদি সেটা দেখতে চায় তাহলে কি হবে বলো তো তাহলে এরকম হবে না এটা তো পেছনে এখান থেকে একটা রে যাবে এই যে রে এই যে এখান থেকে দেখো এইভাবে গেছে গিয়ে উল্টো দিকে আবার রিফ্লেক্ট করবে করবে কি করবে না করবে তাহলে এইটাকে যদি আমি পেছনে বাড়িয়ে দিই তাহলে এইখানে আমার ইমেজ তৈরি হবে তাহলে এবার একটা কথা বলো আগের দিন যখন আমি ফিল্ড অফ ভিউ এর কথা বলছিলাম দেখো আগের দিন ঠিক বলেছিস দেখো আগের দিন আমি যে ফিল্ড মানে এইচ আই বেশি থাকলে লেভেলটা ইনক্রিজ করা যায় বুঝলি তো দেখো দেখো তখন এইখানে এইখানে আমার ইয়ে কি বলে মিরাটটাকে যদি আমি প্লেস করি দেখো এইখানটায় দেখো এইখানটায় যদি আমি মিরারটাকে প্লেস করি তাহলে এইখান থেকে যে রেটা আসবে সে এখানে হিট করে এখানে আসবে এখান থেকে যে রেটা আসবে সে হিট করে এখানে আসবে তার মানে দেখো এইখানে যদি আমি মিরারটাকে প্লেস করি তাহলে এই চোখটা দেখো এই চোখটা এই পুরো বডিটাকে দেখতে পাবে কি পাবে না ভেবে বলো তার মানে বুঝতে পেরেছ এইটুকু হবে আমার লেন্থ দেখো এইটুকু হবে আমাদের লেন্থ হবে কি হবে না হবে এবার এবার এদিকে চলে এসো এইটা হাইট এইচ এখান থেকে এইটা কারেক্ট দেখো আমি যদি এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার দেখো আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে তোমরা আমাকে বলো তো এটা যে অ্যাঙ্গেলে এটা যদি থিটা অ্যাঙ্গেলে গিয়ে ইনসিডেন্ট হয় তাহলে থিটা থিটা অ্যাঙ্গেলেই করবে 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 কি না অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট হয় থিটা অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে এইটাই এই অ্যাঙ্গেলটা নাইনটি এই একটা কমন আর্ম তাহলে বলো তো দেখো এটা একটা কমন আর্ম তাহলে তোমরা এবার বলো তো এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কিনা কনগ্রুয়েন্ট যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো সেটা হচ্ছে এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু সেম হবে বলো এই তাহলে টোটালটা কত এইচ তাহলে এইটুকু কত এইচ বাই টু তাই না এবার বলো এইটা যদি এইচ বাই টু হয় তাহলে এইটুকু এইচ বাই টু আর এইটা তো একটা তৈরি করছে তাহলে বলো তো এই বডিটার ফুল ইমেজ দেখতে চাইলে কি বললাম এই বডিটার ফুল ইমেজ দেখতে চাইলে হ্যালো এই বডিটার ফুল ইমেজ দেখতে চাইলে যে হবে দেখো সেইটা এইচ বাই টু হবে কি হবে না স্যার এবং সেটা গ্রাউন্ড থেকে কতটা হাইটে বসাতে হবে এইচ বাই টু আগে বলো এই প্রবলেমটা আমরা সবাই বুঝতে পেরেছি হ্যালো বলছি তাহলে যে সেকেন্ড পার্টটা দিয়েছিলেন সেটা কি হবে যে মানে এট ডিস্টেন্স টি বাট এন্ড ভার্টিকাল হাইট এইচ বাই হ্যাঁ রাইট এট ভার্টিক্যাল হাইট এইচ বাই টু

দেখো তো প্রবলেমটা আমরা পারি কিনা এবার একটু ডেটা দিয়ে দেবো ডেটা দেখো ডেটা ডেটা কি বলছে সেটা হচ্ছে এবং তারপরে এইবার আমি আর এলিয়েন দেবো না এবার আমি নর্মাল মানুষ দেবো কি বললাম এবার আমি আর এলিয়েন দেবো না এবার আমি নর্মাল মানুষ দেব নর্মাল মানুষ কি নিলাম সেটা হচ্ছে ধরো একটা টু মিটারের মানুষ আছে টু মিটার হাইটের একটা ম্যান দাঁড়িয়ে আছে কি বললাম টু মিটার হাইটের একটা ম্যান দাঁড়িয়ে আছে ওকে এবার এর দেখো এর আহ এইখান থেকে এইখান থেকে ওয়ান এইটটি সেন্টিমিটার দেখো ওয়ান এইটির সেন্টিমিটার ডিস্টেন্সে এই মানুষটার চোখ কারেক্ট আর এইটা হচ্ছে ওর পায়ের পাতা এইটা আর এইটা হচ্ছে মাথার চুল এইটা দেখো কি কি হ্যাঁ এইটা ওর পায়ের পাতা আর এইটা হচ্ছে মাথার চুল এই যে মাথার চুল আর এইটা হচ্ছে পায়ের পাতা ও ওর ফুল ইমেজটাকে দেখতে চাইছে কি বললাম

স্যার হাইটটা হচ্ছে 70 সেন্টিমিটার আর গ্রাউন্ড থেকে 70 সেমি উপরে। সরি 90 সেমি ভুল করে 70, 70 90 90 90 হতে পারে বাট 70 কি? ভালো করে ভেবে বলো তো। অনেকেই ঠিক বলছো।

আচ্ছা তোমরা যারা করতে পেরেছো আই এক্সট্রিমলি হ্যাপি দেখো তোমরা যারা করতে পেরেছো আই হ্যাপি আমি প্রবলেমটা একটু করে দিচ্ছি দেখো সবাই দেখো যারা তাদের জন্য এই প্রবলেমগুলোর ট্রিকটা শোনো আচ্ছা একজন হাত তুলেছে হ্যাঁ বলো ঝন্টু কি বলতে চাইছো ওকে আবার হাত নামিয়েও দিয়েছে আচ্ছা শোনো আমি কি বলতে চাইছি দেখো আমি বলতে চাইছি যে এইখানে যদি এইটা একটা দেখো এই এটা যদি অবজেক্ট হয় তাহলে ডি ডিস্টেন্স দূরে দেখো ডি ডিস্টেন্স দূরে এর ইমেজটা তৈরি হবে বলো তাহলে সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে এখান থেকে ডি ডিস্টেন্স দূরে এর ইমেজটা তৈরি করা সবার প্রথমে দেখো সবার প্রথমে সেটা হচ্ছে এইটা হচ্ছে ইমেজ এইটা মাথার চুলগুলো আর এটা পায়ের পাতা সবার প্রথমে আবার ইমেজটা তৈরি করবে মানে ইমেজটা ড্র করবে এইবার শোনো এইবার দেখো আমাদের এর চোখে রে আসতে হবে কোথা থেকে রে আসতে হবে এর মাথার চুল থেকে আর পায়ের পাতা থেকে আসতে হবে কি হবে না হবে এবার যদি দেখো এই চুল থেকে মানে পায়ের পাতা থেকে আমার রে আসতে হয় তাহলে দেখো তো এরকম হবে কিনা মানে দেখো মানে এর চোখে এইভাবে রে পড়বে রিফ্লেক্টেড রে দেখো রিফ্লেক্টেড রে পড়বে তাহলে বলো তো এই রিফ্লেক্টেড রেটা কোথা থেকে এসছে এইখান থেকে তার মানে এইখান থেকে গিয়ে রিফ্লেক্টেড রেটা এর চোখে পড়েছে দেখো বুঝতে পেরেছো কিনা ঠিক আগেরটার মতো ঠিক আগেরটার মতো দেখো ঠিক আগেরটার মতো এইখান থেকে রে গিয়ে এইখানে পড়েছে দেখো আগেরটার মতো আচ্ছা তার মানে এই রেটা দিয়ে এই মানে ম্যানটা এর পায়ের পাতাটা দেখতে পাবে পাবে কি পাবে না পাবে এবার সেম ম্যানারে এর মাথার চুল যদি দেখতে চায় সেম ম্যানারে দেখো সেম ম্যানারে দেখো এর করসপন্ডিং এর এখানে চোখটা হয়েছে এবার এই মাথার চুল যদি দেখতে চায় তাহলে কি হবে দেখো এই যে মাথার চুল থেকে যেখান যে যে জিনিসটাও দেখতে চাইবে যে জিনিসটা দেখতে চাইবে সেইটাকে দেখো এইটা জয়েন করে দাও এইটাই জয়েন করে দাও দেখো এটা জয়েন করে দাও দিলাম এবার দেখো তার মানে কি এইখান থেকে একটা রে এইখান থেকে একটা রে এর চোখে আসছে এর চোখে আসছে মানে ডাইরেক্টলি এর চোখে এইভাবে আসছে দেখো এর চোখে এইভাবে আসছে কিভাবে আসছে এইখান থেকে হিট করে এর চোখে আসছে কেন তার কারণ এইটা আর এইটা রিফ্লেক্টেড রে এবং আমি তোমাদের বলেছিলাম রিফ্লেক্টেড রে দিয়েই একজন একটা আই কি ডিনোট করে বলে একজন আই কি ডিনোট করে রিফ্লেক্টেড রে দিয়েই একটা আই কি ডিনোট করে বলতে পারবে ইমেজ ইমেজ তার মানে ভেবে দেখো এই রিফ্লেক্টেড গুলো একটা এর পায়ের পাতা আর একটা মাথার চুল এইটাকে ডিনোট করবে এইবার এইবার আমাদের জিওমেট্রির খেলা কি জিওমেট্রির খেলা এইখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার টেনেছি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা তাহলে বলো তো এই ট্রাঙ্গেলটা আর এই ট্রাঙ্গেলটা কনগ্রুয়েন্ট তাহলে বলো তো এই টোটালটা যদি ওয়ান এইটি ডিগ্রি এই ওয়ান এইটি হয় তাহলে এইটুকু গত নাইনটি সেন্টিমিটার এইটুকু গত নাইনটি সেন্টিমিটার এইবার একটা কথা বলো বলো তো আমার মিরারটাকে দেখো আমার মিরারটাকে এইখান থেকে এইখান থেকে এইটুকুর মধ্যেই যদি আমি মিরাটটাকে রাখি দেখো এইটুকুর মধ্যে যদি আমি মিরাটটাকে রাখি তাহলে ফুল দেখতে পাবো রাইট তাহলে যদি ফুল ইমেজটা দেখতে চাই তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো ওহ এটা নাইনটি সেন্টিমিটার দেখো এটা নাইনটি সেন্টিমিটার আর এইটাও নাইনটি সেন্টিমিটার তার মানে এইখান থেকে এইটুকু হচ্ছে নাইনটি সেন্টিমিটার এইখান থেকে এইটুকু হচ্ছে নাইনটি সেন্টিমিটার আচ্ছা এবার তোমরা সেন্টিমিটার এবার দেখো আমি যদি এইটার সাথে এইটা জুড়ে দিই দেখো এইটার সাথে এইটা জুড়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম এটা যদি আই হয় তাহলে এইটাও আই রাইট এইটা পারপেন্ডিকুলার এইটা কমন তাহলে তোমরা আমাকে বলতে পারবে তোমরা আমাকে বলতে পারবে এইটা আর এইটা সেম না এইটা যত এইটা যত তার মানে এইটা কত হবে তেন সেন্টিমিটার এইটা কত হবে হবে কি হবে না দেখো হবে কি হবে না আচ্ছা যদি সেইটা হয় তাহলে তোমরা আমাকে এবার এইটা বলো তো সেটা হচ্ছে এইখান থেকে এইটুকু এইখান থেকে এইটুকু এইটা নাইনটি হান্ড্রেড সেন্টিমিটার হান্ড্রেড সেন্টিমিটার কারেক্ট তাহলে বলো তো মিরারের লেন্থ কত হান্ড্রেড হান্ড্রেড সেন্টিমিটার মানে ওয়ান মিটার মিরারের লেন্থ তোমরা কি বুঝতে পারছো আচ্ছা এবার বলো তো স্যার একটা কোয়েশ্চেন বলো স্যার যদি নাইটনি ডিগ্রি অ্যাঙ্গেলে আমার যদি মিরারের কাজ ভেঙে যায় তাহলে কি করবো হম আমার একটা ডাও হ্যাঁ বলো স্যার কিভাবে আরেকবার বলে দিচ্ছি আচ্ছা এইটা কত বলো তো নাইনটি না কেন এই যে এইটা একটা রেক্ট সেই রেক্ট এর এইটা হচ্ছে এইটা হচ্ছে নাইনটি দেখো সেই রেক্ট এর এইটা হচ্ছে নাইনটি কি তাই না বুঝতে পারছো হ্যালো তাহলে এইখান থেকে এইটুকু নাইনটি আচ্ছা যে আমাকে বলছে হান্ড্রেড কি করে হলো তার জন্য দেখো তার জন্য দেখো এইখান থেকে এইটুকু নাইনটি এক্ষুনি আমরা ক্যালকুলেট করলাম এইটা ইকুয়াল টু এইটা তার মানে এইটা নাইনটি তার মানে এইখান থেকে এইটুকু নাইনটি রাইট আবার এই টোটালটা টোয়েন্টি এইটা এইরকম তাহলে এইটা আর এইটা সেম তাহলে এইটাও টেন এইটাও টেন তাহলে এই টোটালটা হচ্ছে মিরারের ইমেজ না এই এই টোটালটা আমার মিরারের জন্য লাগবে না বুঝতে পেরেছো এই টোটালটা ওকে ইউ ওকে আচ্ছা এই দুটো ইজি প্রবলেম করার পরে আমাদের একটু কনফিডেন্স বিল্ড আপ করলো রাইট হ্যালো দেখো এবার স্যার কিন্তু আমি মিরারে দেখলেই তো আমার কনফিডেন্স চলে যায় হ্যাঁ আচ্ছা দেখো এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটা পারতে হবে ভালো করে দেখো প্রবলেমটা এবার একটু ক্রিটিক্যাল প্রবলেমের দিকে যাব দেখো ক্রিটিক্যাল প্রবলেমের দিকে যাবো এইখানে একটা টু মিটার হাইটের এলিয়ান আছে কি বললাম এইখানে একটা টু মিটার হাইটের এলিয়ান আছে তার মানে কি এলিয়ান মানে কি বললাম একটু আগেই এর মাথায় মাথায় কারেক্ট এবার শোনো এইখান থেকে ওয়ান মিটার ডিস্টেন্সে দেখো এখান থেকে ওয়ান মিটার ডিস্টেন্সে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে যে ওয়ান মিটার হাইট আচ্ছা একটু গন্ডগোল হলো কারণ এটা টু মিটার তো এইটার একটু ইয়ে করে করতে হবে দেখো এইখান থেকে এইটুকু ওয়ান মিটার দেখো হ্যাঁ রাইট এই ওয়ান মিটার ডিস্টেন্সে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে রাইট দেখো একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে এর থেকে আবার ওয়ান মিটার ডিস্টেন্সে দেখো এর থেকে ওয়ান মিটার ডিস্টেন্সে এই লাইনের ওপরে এই লাইনের ওপরে আমাকে একটা মিরার প্লেস করতে বলেছে কি বললাম এই লাইনের ওপরে একটা মিরার প্লেস করতে বলেছে সেই মিরারটার লেন্থ কত হবে এবং গ্রাউন্ড থেকে কত হাইটে হবে যাতে এই এই ওয়ান মিটার হাইটের এই বাচ্চার ফুল ইমেজ দেখতে পায় যদি কাজটা বাচ্চার মাথায় পড়ে যায় তুমি কি ডিস্টার্ব করতে এসছো যদি ভালো না লাগে ভাই চলে যাও কেউ তো বারণ করেনি তাই না তোমাকে তো জোর করেও এখানে ক্লাস করতে বলা হয়নি যদি ভালো না লাগে চলে যাও আবার আমি রিপিট করছি টু মিটার হাইটের একটা ব্যান আছে টু মিটার হাইটের একটা ম্যান আছে ওকে যার মাথায় একটা চোখ যার মাথায় একটা চোখ ঠিক তার সামনে মিটার ওয়ান হাইটের একটা ম্যান এই বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে তো এবার এই মিটার হাইট মানে এই দুজনের মাঝখানে ওয়ান মিটার ওয়ান মিটার ডিস্টেন্স এখান থেকে ওয়ান মিটার ডিস্টেন্সে এই লাইনের ওপরে প্রথায় মিরারটাকে রাখলে এই বাচ্চা ছেলেটার ফুল ইমেজ এই ম্যানটা দেখতে পাবে থ্রি মিটার কিসের কি 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 না থ্রি মিটার মিরার এবং 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 ওটা কোথা থেকে ওটাকে ইয়ে করতে হবে মানে কোথায় প্লেস করতে হবে হ্যাঁ আমি বললাম যে এই বাচ্চা ছেলেটির ফুল ইমেজ দেখার জন্য

আচ্ছা স্যার আপনি কি ল্যাডমিটার ইনভার্টেড স্যার মিররটা 1 মিটার উপরে হবে ডট রাইট স্যার আমার মানে 1 মিটার স্যার 1 মিটার মনে হচ্ছে দা 1 মিটার তো হওয়ার কথা না

স্যার গ্রাউন্ড থেকে মিরারের যে ডিস্টেন্স ওটা করতে বলছেন হ্যাঁ দুটোই মিরারের লেন্থ কত আর গ্রাউন্ড থেকে কতটা ডিস্টেন্সের স্যার জিরো মিটার হবে গ্রাউন্ড থেকে ইয়েস ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবার আমি প্রবলেমটা করি দেখো দ্য শার্টআপ দেখো সেটা হচ্ছে এই প্রবলেমটা করার জন্য সবার প্রথমে আমি কি বলেছি বলো তো সবার প্রথমে এই লাইনের থেকে মিরারটা মানে মিরারে এর ইমেজ প্রডিউস করবে করবে কি এই এক মিটার তো এখান থেকে এক মিটার ডিস্টেন্সে তুমি এর ইমেজটাকে ড্র করো আগে সবার প্রথমে এই যে এইটা রাইট এবার দেখো এবার নেক্সট ট্রিক্সটা কি দেখো নেক্সট ট্রিক্সটা সেটা হচ্ছে দেখো এই আইসটা এর পায়ের যে পাতা এইটার নাম আমি বলছি ধরো এ আর এইটা ধরো বি এই এটাকে দেখতে পাবে এটাকে দেখতে পাবে এখানে এ ড্যাশ কে দেখতে পাবে এখানে বি ড্যাশ কে দেখতে পাবে পাবে কি পাবে না যদি সেটা পায় তাহলে আমি যেটা বলছি সেটা দেখো যদি এইখান থেকে তার মানে দেখো স্যার আপনি বাচ্চা চোর দেখো তো সেইটা এইখান থেকে দেখো এইখান থেকে এইখান থেকে এইখান থেকে ইয়েটা আসার কথা কি বলো এখান থেকে ইয়ে রেটা আসার কথা তাই না তাহলে ভেবে দেখো যদি রেটা এর চোখে আসে তাহলে এইভাবে আসবে এইখানে যদি রিফ্লেক্টেড রেটা হয় যেটা এখান থেকে এসছে দেখো তাহলেই তো এইখানে গিয়ে এইখানে গিয়ে এইটা কি হচ্ছে বলো এইখানে গিয়ে এটা কি হচ্ছে এই গিয়ে এ যেটা ওর চোখে তোমরা কি বুঝতে পারলে দেখো এই বি থেকে একটা রে বি থেকে একটা রে এর চোখে যাবে যাবে কি যাবে না তাহলে তুমি কি করবে এর সাথে এইটা জুড়ে দাও দিলে দেখো এর সাথে এটা জুড়ে দিলে জুড়ে দেওয়ার পরে তারপরে তুমি রিফ্লেক্টেড রেট ড্র করো কি করে ড্র করবে সেটা এইখান থেকে গেছে না দেখো এই ওর চোখে গেছে এটা কোথা থেকে গেছে এইখান থেকে গেছে দেখো তো বুঝতে পেরেছো কি দেখো তো বুঝতে পেরেছো কি এই রেটা এখানে গিয়ে হিট করে এইখানে গেছে এই আর এইখান থেকে একটা রে হিট করে এইখানে গেছে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমি যদি এইটুকু জায়গাতে মিরাটটাকে বসাই বলো তাহলে আমাদের পুরো ইমেজটা দেখতে পাবো বুঝতে পারছো জায়গাতে আচ্ছা এইবার এইটু এই প্রবলেমটা করতে গেলে আমাদের সিমিলার প্রপার্টি সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি লাগবে সিমিলার ট্রাইঙ্গেল এর প্রপার্টি কিরকম দেখো আমি কি করছি আমি করছি আমি বেসিক্যালি আমি বেসিক্যালি এইটাকে এইরকম বাড়িয়ে দিচ্ছি দেখো এইটাকে এইরকম বাড়িয়ে দিচ্ছি বুঝতে পারছো আচ্ছা এবার এই এইখান থেকে এইটুকু এইটা ধরো ডি এইটুকু ডি এইটা এক্স এইটা ওয়াই তাহলে তোমরা আমাকে বলতে পারবে এক্স প্লাস ওয়াই প্লাস ডি ইকুয়াল টু কি টু মিটার টু মিটার দেখো এটা এক নাম্বার ইকুয়েশন কি এটা এক নাম্বার ইকুয়েশন তোমরা কি বুঝতে পেরেছো আচ্ছা এবারে এইটা দেখো তো হ্যাঁ বলো স্যার আরেকবার বুঝাবেন কোনটা কোনটা ভাই বাচ্চা চুরির ব্যাপার দেখো আহ তার মানে কি ঘটনা ঘটছে দেখো সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত

তাহলে যদি সিমিলার হয় তাহলে ভেবে দেখো এইটা এইটা ওয়ান তাই না দেখো কত টু মিটার তাহলে বলতো টু বাই থ্রি এইটা টু বাই এইখানে x বাই দেখো তো हाँ सार, हाँ सार। तो टिक है सर है x by one तालेखांत पे x रखा लो कतौर से zero point six six point six सर zero point six six है बाले two by three की बालो है सर है सर two by three है अच्छा ये similar triangle को थे

হ্যালো বুঝতে পেরেছো ট্রায়াঙ্গেল কোনটা আচ্ছা বলো তো এইখান থেকে এইটুকু কত মিটার মিটার ওয়ান মিটেস তাহলে এখান থেকে এইটুকু ওয়ান মিটার মিটার ঠিক এবার বলো এইখান থেকে এইটুকু টু মিটার

अरे भाई वन तो नहीं है माने एक टा वन अच्छा सर जो दी खाटते के पोड़ेगी है पाखी भी ने उड़ेगी है जो दी कांचे ढेर तो डुकेगी है आवाज जो दी भाईडे एलियन वाले बेड़ीगी है आवाज जो दी खाटते के पड़े जाए ताले की होवे सर बोलूँ ना सर की होवे सर की आवाज पाखी वाले उड़े हो ना कि सर आवाज खाटते के पोड़े हो ओके okay. तो

টু বাই থ্রি দেখো ওয়াই বেরিয়েছে টু বাই থ্রি তাহলে ওখান থেকে ডে কত বেরোবে তার মানে ভেবে দেখো এইখান থেকে টু বাই থ্রি ওপরে মিরারটাকে প্লেস করতে হবে কত কত লেন্থের মিরার টু বাই থ্রি লেন্থের মিরারকে প্লেস করতে হবে তোমরা কি বুঝতে পেরেছো হ্যালো তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার দেখি তো এই প্রবলেমটা কে কে পারো দেখো সেটা হচ্ছে আপনি আগের টাকাটা দিতে পারবেন পারবো একটুখানি আমি এইটা একটু ড্র করি ইন্ডিয়া ওকে স্যার अच्छा सर जो दी 90 सेंटीमीटर रेडियस से हम जो दी गांजा फूकी तल की आए ना भेके, भेंगे भेंगे जावे यार आपने गाजा खान सर স্যার আপনি কি গাছ আরে পুরো স্যার আপনি গাছ আখ স্যার বুঝতে পারছো একটা কিউবিক রুম বন্দ দিয়ে শোনো একটা কিউবিক রুম স্যার এই বাক্সর ভেতরে কি বাচ্চা রেখেছেন আপনি দেখো একটা কিউবিক রুম ওকে এবার বন্দ দিয়ে শোনো এই কিউবিক রুমের এই সাইডটা স্যার ওই সাইডটা আপনার মতন দেখতে দেখো কিউবিক রুমের এই সাইডে ফুললি পেইন্ট করা আছে কি বললাম এই সাইডে করা ওকে ওকে স্যার এবার এটা একটা কিউবিক রুম যে কিউবিক রুমের ডাইমেনশন টুয়েলভ ফিট মানে লেন্থ হাইট লেনথ হাইট এগুলো কত বললাম বলো টুয়েলভ ফিট টুয়েলভ ফিট ফিট এবার একটা সিক্স ফিটের ম্যান বন দিয়ে শোনো একটা সিক্স ফিটের ম্যান এই ঘরের একদম মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছে কি বললাম এই ঘরে একদম মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছে করবো করবো দাঁড়াও একটা কিউবিক রুম আছে সেই কিউবিক রুমের পেছনের দেওয়ালটা পেছনের দেওয়ালটা কমপ্লিটলি পেইন্ট করা আছে ইয়োলো পেইন্ট ঠিক পেইন্ট করা আছে এবার এই ঘরের ডাইমেনশনটা হচ্ছে টুয়েলভ ফিট টুয়েলভ ফিট হাইট টুয়েলভ ফিট উইথ টুয়েলভ ফিট লেন্থ এই ঘরের একদম মাঝখানে একদম মাঝখানে একদম মিডল পয়েন্টে একটা সিক্স ফিটের ম্যান দাঁড়িয়ে আছে সিক্স ফিটার এলিয়ার দাঁড়িয়ে আছে যার মাথায় চোখ সে কত এরিয়ার এই ওয়ালে এই ওয়ালে কত এরিয়ার কত এরিয়ার আয়দা বসাবে মিরার বসাবে প্রবলেমটা বোঝা গেছে সেই এলিয়ানটা কোথায় দাঁড়িয়েছে বললে একদম মিডল পয়েন্টে ঘরে আচ্ছা সবাই শোনো সেটা বলেছে একটা ওয়াল ইয়েলো পেইন্ট করা আছে একটা কিউবিক রুমের 12 ফিট দা ডাইমেনশন এই ঘরের একদম মিডল পয়েন্টে একদম মিডল পয়েন্টে একজন এলিয়ান দাঁড়িয়ে আছে যার হাইট 6 ফিট সিক্স ফিট একদম মিডল পয়েন্টে মিডল পয়েন্টে এইখানে তার মাথায় চোখ এটা সিক্স ফিট বুঝতে পারছো এবার বার করতে বলেছে যে এবারে বার করতে বলেছে যে বীরার বসাতে হবে

মিনিমাম কত মিরারের এরিয়া যাতে মিনিমাম কত মিরারের স্যার কি দেখার কথা নাকি মানে ওই শুনতে পেলাম না কি দেখার কথা দেওয়ালটা নাকি ওই নিজেকে দেখবে না দেওয়ালটাকে পেছনের দেওয়ালটাকে Okay, o so. que <laughs> স্যার বলো আমরা কি ডায়াগ্রামটা আঁকার সময় টু ডি করে আঁকবো ইয়েস ভেরি গুড এই একটা ভালো কোয়েশ্চেন করেছো যখন আমরা ডায়াগ্রামটা ড্র করবো না তখন টু ডি ডায়াগ্রাম ড্র করব ওকে স্যার থ্যাংক ইউ ওকে থ্রি ডি ডায়াগ্রাম করে আমাদের বুঝতে একটু অসুবিধা হবে টুডি করলে কোনটা সেন্টারে দাঁড়িয়ে আছে বা কিছু সেটা তো বোঝা যাবে না ঠিক দেখো আমি করি প্রবলেমটা না স্যার মিটার মিটার করলে তো বোঝা যাবে রাইট রাইট আচ্ছা দেখো সবাই দেখো আমি যদি টুডি করি তাহলে এই হাইটটা আমি এই দিকে ড্র করছি এই হাইটটা এইচ এই সরি এই হাইটটা এই হাইটটা এই হাইটটা কত টুয়েলভ রাইট এবার বলো তো ও না একটু প্রবলেম হবে এখান থেকে এটা টুয়েলভ হবে টুয়েলভ টুয়েলভ আচ্ছা এত বড় ডায়াগ্রাম না ড্র করে আমি ছোট ডায়াগ্রাম ড্র করছি হ্যালো বুঝতে পারছো আমি কি বললাম কারণ এত বড় ডায়াগ্রাম না ইয়ে হবে না দেখো আমি এইটুকু ডায়াগ্রাম ড্র করছি এটা ফিট এবার বলতো এইটুকু তাহলে আবার ফিট কি তাই না দেখো এইটুকু টুয়েলভ ফিট হ্যালো হ্যাঁ স্যার এবার এই ব্যান্ডটা এই টোটালটা টুয়েলভ ফিট তাই না দেখো এই টোটালটা টুয়েলভ ফিট তাহলে বলতো এই ব্যানটা এখান থেকে কতটা দেখো সিক্স ফিট ফিটের ইয়ে ড্র করেছি এই যে এই ব্যান্ডটাকে সিক্স ফিট রাইট দেখো আর এইখানে আমার এই ওয়ালটা এই লাইনে ওয়ালটা এই লাইনে এবার বলো তো এই ম্যানটা বেসিক্যালি এই পুরো জায়গাটাকে দেখবে তারপরে সেটা যদি দেখতে চায় তাহলে ভেবে দেখো এখান থেকে টুয়েলভ ফিট ডিস্টেন্সে দেখো টুয়েলভ ফিট ডিস্টেন্সে কি করতে হবে কারেন্ট এবার বলো এই ইমেজটাকে কে দেখবে এই যে সিক্স ফিট যে আছে সে দেখবে কি দেখবে না বলো সিক্স ফিফ এবার বলো এবার বলো খুব ইজি তার মানে এইখান থেকে এইখান থেকে একটা ওর চোখে কি আসতে হবে রে তারপরে এই এলো বলো তো এই রেটা টা কোথা থেকে এসেছে এইখান থেকে এসেছে না দেখো এইখান থেকে সেটাই তো মনে হবে কারেক্ট বলো আর একটা দেখো আর একটা চোখে যদি এইখান থেকে চোখে যেতে হয় তাহলে তো এইখানে যাবে কি যাবে না তাহলে এইখানে যদি চোখে যায় তাহলে এটা এইখান থেকে এসেছে বুঝতে পারছো আচ্ছা আচ্ছা এইবার আমি কি করছি আমি আস্তে আস্তে এটাকে বাড়িয়ে দিচ্ছি এবার এইখান থেকে পারপেন্ডিকুলার এখান থেকে পারপেন্ডিকুলার টেনেছি তাহলে তো এই অ্যাঙ্গেলটা আই হলে এই অ্যাঙ্গেলটা আই তাহলে এই দুটো কনগ্রুয়েন্ট এইটা আর এইটা সিমিলারলি এইটা আর এইটা কনগ্রুয়েন্ট আচ্ছা তোমরা কি সবাই বুঝতে পারছো ওকে এবার তোমরা বলো তো সেটা হচ্ছে এটা এক এখান থেকে এর চোখে এসছে রাইট গন্ডগোল করেছি ভাই বিশাল বড় গন্ডগোল করেছি

এইটা দেখবে তো তাই না তার মানে কি এইখান থেকে ওর চোখে আসবে সরি 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 এইখান থেকে ওর চোখে আসবে এইখান থেকে দেখো এইখান থেকে ওর চোখে এসেছে সেটা কোথা থেকে আসবে এইখান থেকে গিয়ে আসবে না ওটা হয়ে না কোথায় অবস্ট্যাক্ট হয়ে যাচ্ছে না ওটা কোথায় অবস্ট্যাক্ট হয়ে যাচ্ছে ও তো মাঝখানে দাঁড়িয়ে আছে ঠিক হ্যালো ও ওকে ওকে বুঝেছি এইখান থেকে যদি আয় আসে এইবার ঠিক আছে এইবার ঠিক আছে বুঝতে পারছো এইখান থেকে তো আসবে রাইট এবার বলো তোমরা এখান থেকে যদি আসে তাহলে এইটাকে এইখান থেকে এইটুকু সিক্স ফিট বলতো এইখান থেকে এইটুকু কত আবার সিক্স ফিট ভেরি গুড এবার বলো এবার বলো আমি কি করেছি এবার একটু দেখে দেখে সবাই দেখো এবার একটু দেখে দেখে সবাই দেখো এইখান থেকে এইখান থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করেছি দেখো এইখান থেকে এইখান থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি বলো তো এই ট্রাইঙ্গেল আর এই ট্রাইঙ্গেল কনডুয়েট আবার এই ট্রাইঙ্গেল আর এই ট্রাইঙ্গেল কনডুয়েট আচ্ছা এবার দেখো হ্যাঁ বলো এবার দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম এইটা আর এইটা নাইনটি ডিগ্রি

সিমিলারলি এইটুকু জালেন্থ এইটুকু জ্বালেন্থ এইটুকু ডাই লেন্থ হবে যেভাবে আমি নিচেরটাকে দেখিয়েছি হ্যাঁ স্যার সব কটা লেন্থ স্যার ইকুয়াল হয়ে যাচ্ছে কারেক্ট এরকম কটা সেগমেন্ট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা সেগমেন্ট আছে তাহলে ছটা ইকুয়াল হয়ে যাবে রাইট ছটা সেগমেন্ট যদি হয় তাহলে এক একটা কত মিটার করে হবে এই কত মিটার করে হবে টু ফিট করে এইখান থেকে এইটুকু টু ফিট সরি ভুল বললাম

মিরারের হাইটটা হবে ফোর ফিট এবার বলো এটা তো কিউবিক তাই না যদি এই হাইটটা দেখতে ওর এদিকে ফোর ফিট লাগে তাহলে এই দিকের এই লেনটা এই দিকের এই উইকটা দেখতেও তো ওর এদিকে ফোর ফিটই লাগবে লাগবে কি লাগবে না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মানে ভেবে দেখো তো আমি এইখানে একটা মিরার রাখবো না যার মিরার হচ্ছে স্যার স্কোয়ার মিটার হচ্ছে এটার কত স্যার লাস্ট লাইনটা একবার তো বলবেন 16 60 uh, মানে 16 ফিট স্কোয়ার হ্যাঁ বলো স্যার লাস্ট লাইন ডায়াগ্রাম বলবেন দেখো এই হাইটটা দেখতে ওর লেন্থ লাগছে 4 মিটার ঠিক সেটাই তো দেখলাম এখান থেকে यस স্যার তাহলে এই উইডটা দেখতে এই উইড এই উইডটাও তো 12 ওকে স্যার পুরোটা আইডেন্টিক্যাল তাহলে এদিকেও তো লাগবে 4 হ্যাঁ 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 বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো আচ্ছা যদি কোনো ডাউট না থাকে আমি তোমাদের দু তিন মিনিটের একটা ব্রেক দেব ঠিক আছে দু তিন মিনিটের একটা ব্রেক দেব দিয়ে আমি এখন কার মিরার শুরু করব সেরিকাল মিরার মানে সিমিলারিটি দিয়েও তো করা যায় না একদম সিমিলারিটি দিয়েও করা যাবে ओके तो अगर दो तीन मिनट वेट करो अभी बेसिकली एक तो जॉल बोलो ओके

তার এরিয়াটা সিক্সটিন ফিট স্কোয়ার কি করে ফেলে একটু বুঝিয়ে দেবে শুনতে পেলাম না স্যার এরিয়াটা সিক্সটিন ফিট স্কোয়ার মানে সিক্সটিন স্কোয়ার ফিট কি করে ফেরত নিতে হবে একটু বুঝিয়ে দেবেন আচ্ছা এই প্রবলেমটা না আমি শুনতে পাচ্ছ তো চলো আচ্ছা এই প্রবলেমটা আমি এতক্ষণ ধরে তো আবার এই প্রবলেমটা যদি আবার প্রথম থেকে বোঝাতে হয় তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট দিয়া তাই না দেখো আমি এইটা করলাম এইখান থেকে এইটুকু যদি আমাকে দেখতে হয় তাহলে এইখানে আমার এইখানে আমার ফোর মিটার হাইটের এই ফোর ফিট হাইটের ফোর ফিট হাইটের একটা লাগবে মানে হাইট লাগবে তাই তো এবার বলো এইটা যত হাইট এইটাও তো তত মানে এইটা এইদিকে তারপরে সিমিলারলি এইটাকে দেখতে গেলে যদি এইদিকে আমার ফোর লাগে তাহলে এই পুরোটাকে দেখতে গেলে এইদিকে আমার ফোর লাগবে না বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ওকে আচ্ছা এবার আমি একটা ভালো প্রবলেম দেবো দেখো দেখো একটা ভালো প্রবলেম দিচ্ছি এটা তোমরা বাড়িতে ট্রাই করবে দেখো তো বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত প্রবলেম খুব ইজি কনসেপ্ট কিন্তু একটু ভাবতে হবে দেখো সেটা হচ্ছে ছোট ছোট মিরারগুলো হয় না ছোট মিরার দেখো খুব ছোট মিরার ঠিক স্যার আচ্ছা এবার ধরো উম দেখো এইদিকে একটা মুখ আছে এরকম কারেক্ট এবার এইটা চোখ দুটো দেখো এই দুটো চোখ কারেক্ট এইটা ডাক আর এইটা ঠোঁট রাইট এবার যেটা বলছিস দুটো কান কানে কানের দুল পড়ে আছে একটি মেয়ে রাইট এবার দেখো একটি ছোট্ট আয়না দিয়ে ছোট্ট আয়না দিয়ে ছোট্ট আয়না দিয়ে মিনিমাম কত লেন্থের আয়না মানে এই উইথ দেখো উইথ কত এটা টোটাল উইথ আমি দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে দিচ্ছি মিনিমাম কত লেন্থের আয়না দিয়ে দিয়ে একজন মেয়ে তার মুখের পুরো পোর্শনটা মানে এই সাইডের পুরো পোর্শনটা দেখতে পাবে মিনিমাম কত লেন্থ মিনিমাম কত লেন্থ উইথ বাই 2 না 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 মানে উইথ হিসাবে

ফ্রেম করে দিচ্ছি আর এক মিনিট দেখো ধরো আবার বুকটাই দেখো বুক ঠিক আমার কাছে এরকম ছোট্ট একটা আয়দা আছে রাইট এই দুটো আমার চোখ এই দুটো কান রাইট দেখো এই দুটো চোখ এই দুটো কান এইটা আমি ই ওয়ান বলছি এইটা আমি ই টু বলছি কারেক্ট এইটা আমার আইস কারেক্ট আর এটা কাল কালকে কে ওয়ান আর কে টু বলছি রাইট তাহলে যদি আমি এই রকম ড্র করি একটা লাইনে দেখো একটা লাইনে তাহলে এইটা হবে কে ওয়ান এইটা ই ওয়ান এইটা কে টু এইটা ই টু আহ ভুল করেছি আবার আহ ই ওয়ান ই টু কে টু বুঝতে পেরেছ এই লাইন বরাবর দেখো এই লাইন বরাবর আমি কে ওয়ান ই ওয়ান ই টু কে টু বার করেছি বুঝতে পারছো এই লাইন বরাবর ঠিক হ্যালো এবার দাঁড়া প্রবলেমটা আমাকে দেখতে হবে এর মানে কোয়েশ্চেনটা কি ছিল এর মানে ডেটা ডেটা দিতে হবে একটু স্যার একটা কথা জিজ্ঞেস করব বলো যদি আমরা মুখটাকে শুধু একটা এরকম একটা ভার্টিকাল লাইন হিসাবে করি ভার্টিকাল লাইন হরাইজন্টাল তাহলে তো কোনো বিধি আসছে না কি কি আসছে তো ভাই বলছি যদি বিধ হিসাবে আমরা ধরি মুখটার ফেস মানে ফেসটাকে তাহলে তো রে ডায়াগ্রামটা আঁকলে তো মানে মিরারের কোনো লেন্থ আসছে না এটাই তো প্রবলেম ডিয়ার সেটাই তো প্রবলেম আচ্ছা এটা তোমরা বাড়িতে ট্রাই করবে দেখো এই কে থেকে কে টুর মধ্যে বলে দিয়েছে ডি টু ডিস্টেন্স রাইট এইখান থেকে এইটুকু ডিস্টেন্স দিয়ে দিয়েছে ডি ওকে আচ্ছা আর দেখো ই থেকে ই টুর মধ্যে ডিস্টেন্স দিয়ে দিয়েছে ডি ওয়ান কারেক্ট তাহলে এর সামনে যদি একটা মিরার রাখতে হয় এর সামনে এই মিরার এর লেন্থ কত হবে যাতে যাতে এই মেয়েটি কাদের এই পোর্সান থেকে এই পোর্সান পুরো জিনিসটা দেখতে পায় প্রবলেম টা বুঝতে পেরেছো ডি টু টা দেখতে পায় আর ডি টু হ্যাঁ হ্যাঁ পুরো পুরো পুরোটা দেখতে পায় পুরোটা ডি টু দেখতে পায় তার জন্য মিরারের লেন্থ কত হবে এটা তোমরা হোমওয়ার্কে বাড়িতে ট্রাই করে আমাকে পাঠিয়ে তো হোয়াটসঅ্যাপে করলে আমাকে একটু হিট দাও তো হ্যালো কি করে করলে আমাকে একটু হিপস দাও হ্যালো তোমরা তো কিছু বলছোই না কি করে করলে হ্যাঁ বলো বলো কি করে করলে আইজের মাঝখানে ডিস্টেন্সটা কি পুরো ডিস পুরোটা মানে ডি থেকে কি মাইনাস করে দিয়ে তারপর সেটাকে বাই টু করলে কি হয়ে হবে কেন হবে আমি বাই টু কেন করবো

না কেন হঠাৎ করে অ্যাভারেজ নেব কেন দেখো এই প্রবলেমটা তোমরা বাড়িতে ট্রাই করবে এই প্রবলেমটায় বাড়িতে রে ডায়াগ্রামটা ড্র করবে মানে আইস কানগুলো গুলো থেকে রে পৌঁছতে হবে আইস গুলো থেকে রে পৌঁছতে হবে কোথায় এই কানগুলো গুলো থেকে কে ওয়ান আর কে টু থেকে আইস গুলোতে রে পৌঁছতে হবে সেই রে পৌঁছানোর জন্য এইখানে তোমার ইয়ে ডিস্টেন্স লাগবে ইসের ডিস্টেন্স লাগবে বলো মিরারের ওকে আচ্ছা তোমরা এটা বাড়িতে ট্রাই করবে আমি তোমাদের দিলাম রাইট চলো এবার আমরা আজকের নেক্সট পোর্শনে যাই একটুখানি করাবো জাস্ট টা দেব আমরা আগামী দিন ডিটেলে তোমাদের এই ইয়ে মিরার শুরু করব কি মিরার বলো স্পেরিক্যাল মিরার হেডিং দাও স্পেরিক্যাল মিরার আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ফেরিকাল মিরার আচ্ছা দেখো সেরিকাল মিরার ফেরিকাল মিরার কিভাবে তৈরি করা হয় দেখো সত্যি কথা বলতে তোমাদের বইতে যে ডেফিনেশন গুলো আছে বা যে থিওরি গুলো আছে আসে আছে সেগুলো আমাদের কম্পিটিভ এক্সামে বা এই সিলেকশন টেস্টে খুব একটা ইম্পর্টেন্ট হবে না কি বললাম খুব একটা ইম্পর্টেন্ট হবে না আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস হবে সেটা হচ্ছে কনসেপ্ট দেখো সেইটা হচ্ছে কনসেপ্ট এবার দেখো আমার কাছে একটা স্পিয়ার আছে গ্লাসের স্পিয়ার কি বললাম গ্লাসের হলো স্পিয়ার দেখো আমার কাছে একটা গ্লাসের হলো স্পিয়ার আছে বলো একদম আমি বললাম আমার কাছে একটা হলো আছে গ্লাসের এইটা গ্লাসের তৈরি কি বললাম গ্লাসের তৈরি ওকে এবার একদম হলো হলো গ্লাসের আচ্ছা বাড়িতে অ্যাকোরিয়াম থাকে না দেখেছো সেই অ্যাকোরিয়ামে মাছ থাকে একটা সিঙ্গেল মাছ যেটা থাকে একটা গোল একটা তোমার কাচের তোমার বোল টাইপ তাই না কাচের বোল বা কাচের গ্লোব যেটাকে বলে থাকে না সেম জিনিস এবার শোনো কি করা হয়েছে এটাতে এখানে মন দিয়ে রাখো এখানে

মানে আজকের পরে আচ্ছা এবার দেখো কি করছি তার মানে এইটা এই সারফেসটার মানে এই স্ফিয়ারের এই স্পিয়ারের হলো সেন্টার রাইট এবার কি করেছি দেখো এইখান থেকে আমি একটা পোর্শন এরকম কেটে নিয়েছি কেটে নিয়েছি যদি আমি এটাকে কেটে নিই তাহলে বলতো আমি যদি থ্রি তে দেখি এরকম দেখতে হবে না কি এটাকে যদি আমি থ্রি তে দেখি তাহলে এরকম দেখতে হবে না হবে কি হবে না রাইট এইবার কি করা হয় এবার কি করা হয় দেখো এইটাকে আমি কেটে দেওয়ার পরে এইটাকে কেটে দেওয়ার পরে এর এই পাশের সারফেসটাকে বা মানে আউটার সারফেস বা ইনার সারফেসকে পলিশ করে দেওয়া হয় তোমরা কি কখনো দেখেছো যে মিরার গুলো আমরা ইউজ করি সেই মিরারের মানে আউটার্স মানে ধরো যে রিফ্লেক্টিং সারফেস তার অপোজিট দিকে অপোজিট দিকে আয়নার অপোজিট দিকে একটা রেডিশ একটা রেডিশ তোমার কোটিং থাকে স্যার কখনো গ্রিনিশও থাকে আরগো বলো কখনো গ্রিনিশও থাকে আবার ওটা বেসিকালি একটা সিলভার কোটিং থাকে বডি এটা সিলভার কোটিং এর পেন্ট করা থাকে যাতে মানে সিলভার কোটিংটা যাতে রাস করে নষ্ট না হয়ে যায় करेक्ट দেখো এইটা হচ্ছে সিলভার কোটিং এটা সিলভারে রাস করে নিকি এবার লিক স্ট্যাটিক মেটাল অক্সাইড ফর্মেশন এইদিকে একটা কোটিং করা হয় যদি আমি এইদিকে কোটিং করি তাহলে ভেবে দেখো এই ভিতরের সারফেসটা তখন রিফ্লেক্টিং সারফেস হয়ে যায় বুঝা যাচ্ছে এই ভিতরের সারফেসটা তখন রিফ্লেক্টিং সারফেস হয় আচ্ছা सेम ভাবে বলতো আমি যদি এইটাকে নিয়ে দেখো এইটাকে নিয়ে এই ভেতরের সারফেসটাকে ভেতরের সারফেসটাকে কোটিং দিয়ে দিই তাহলে বল তো এইটা আবার কি তৈরি হবে এইটা বাইরেরটা রিফ্লেক্টিং সারফেস হবে কি হবে না হবে স্যার বুঝতে পাচ্ছো বাইরেরটা রিফ্লেক্টিং সারফেস হবে বলো বুঝতে পাচ্ছো হলো একটা রিফ্লেক্টিং হলো অপর쪽টা পলিশড হচ্ছে তাহলে আমরা কি এটা ইনফার করতে পারি যে ইনিশিয়ালি রিফ্লেক্টিং ছিল না 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 রিফ্লেক্টিং তো তখনই হবে যখন তুমি একটাকে পালিশ করবে একটা সাইডে পালিশ পলিশ করবে দইলে তুমি দেখতেই পাবে না কোন দিকে তখন তো ট্রান্সপারেন্ট থাকবে বলো আচ্ছা পলিশ তো বানানো হয় কি একটা সাইডকে তো ওপেক বানানো হয় যাতে অন্য সাইডটা রিফ্লেক্টিং হয় হ্যাঁ সেটাই তো যে ওপেকটা বানানোর জন্য তোমাকে কোটিংটা দিতে হবে আজকে পলিশ কি করে করে হাঁস তো যাবে তো ব্লাডি হয়ে আচ্ছা এবার যে বলবেন না এরকম যে জিনিসটা বলছি সেটা শোনো তারপরে এইরকম একটা মানে স্পিয়ার থেকে আমি এটা কেটে বার করে এনেছি বলতো যখন আমি যে অরিজিনাল স্পিয়ার থেকে কেটে বার করে এনেছিলাম সেই অরিজিনাল স্পিয়ারের একটা সেন্টার থাকবে কি থাকবে না সেন্টার থাকবে এইটাকে বলে সেন্টার চারেডিয়াস কার্ভেচার তারপরে ভেবে দেখো এই যে অরিজিনাল স্পিয়ার থেকে এই দুটোকে কেটে তৈরি করা হয়েছে দেখো এই দুটোকে কেটে তৈরি করা হয়েছে এই দুটোর যদি সেন্টার অফ কারভেচার চায় তাহলে দেখো এইটা এখানে কারভেচারটা ছিল এইটা থেকে এতটা ডিস্টেন্স দূরে এখনো এখান থেকে এতটা ডিস্টেন্স দূরে এখানেই সেন্টার অফ কার্ভেচারটা থাকবে সেম ভাবে এরও এখানে সেন্টার অফ কার্ভেচারটা থাকবে তোমরা আমার কথা বুঝতে পারলে এবার বলো আমি যদি এর এখান থেকে একটা অংশ কেটে নিই তাহলে এইরকম দেখতে হবে না দেখো এর এখান থেকে একটা অংশ কেটে নিই এইভাবে এবং এটা যদি আমি বাইরের দিকে কোটিং করে দিই দেখো আমি যদি বাইরের দিকে কোটিং করে দিই বাইরের দিকে কোটিং করে দিই তাহলে ভেতরের সারফেসটা কি হবে এবার বলো এই ভেতরের সার্সেসটা যদি হয় তাহলে এর থেকে এই ডিসটেন্সটা যতটা ডিসটেন্স দূরে এর থেকে এই থেকে যতটা ডিসটেন্স দূরে এইটা সেই তার মন দিয়ে শোনো অরিজিনাল যে এস ফিয়ার থেকে দেখো অরিজিনাল যে এস ফিয়ার থেকে কেটে কেটে আমরা এই বিরাল গুলোকে তৈরি করেছিলাম এই সবকটা বিরালে রেডিয়াস অফ কারভেচার আর এরো রেডিয়াস অফ কারভেচার আর এরো রেডিয়াস অফ কারভেচার আর এরো রেডিয়াস অফ কারভেচার আর বুঝতে পারছি রেডিয়াস অফ কারভেচার সবগুলোর সেম কারেক্ট আর এইখান থেকে এইটা যদি আর ডিস্টেন্স দূরে হয় এইখান থেকে এইটা আর ডিস্টেন্স দূরে এই যে সেন্টার অফ সেন্টার অফ এইটার জন্য এইটার জন্য এইটার জন্য জন্যই থেকে আর ডিস্টেন্স দূরে এইখান থেকে আর ডিস্টেন্স দূরে থেকে আর তার মানে সেন্টার অফ অর রেডিয়াস অফ কার্ভেচার যে অরিজিনাল স্ফিয়ার থেকে আমরা লেন্স তৈরি করি তার উপর ডিপেন্ড করে তোমরা কি আবার কথা বুঝতে পারলে আচ্ছা এবার আর একটা কথা বলি সেটা শোনো আচ্ছা বল তো আমি এইখান থেকে একটা এইরকম একটা পোর্শন কেটে নিতে পারি এখান থেকে যদি এই পোর্শনটা কেটে নিই তাহলে আমার এরকম হবে না হবে কি হবে না এই যে এই পোর্শনটা আচ্ছা আমি যদি এই ছোট্ট একটা পোর্শন কেটে নিই

সেন্টার অফ কার্ভেচার আর রেডিয়াস অফ কার্ভেচার এবার একটা জিনিস শোনো খুব সুন্দর এটা আচ্ছা বলো তো আমি যদি সামনে থেকে এইটাকে দেখি সামনে থেকে এই পোর্শনটাকে তাহলে এরকম সার্কেল দেখবো দেখো আমি যদি সামনে আচ্ছা বলো তো এর সামনে থেকে দেখি তাহলে এটা দেখবো দেখবো কি দেখবো না এবার বলো তো কোন সার্কেলটা বড় দেখবো এই সার্কেলটা না এই সার্কেলটা বা দিকের বড় দেখবো আর দার দিকের ছোট দেখবো দেখবো কি দেখবো না এবার এই যে সার্কেল গুলো এই সার্কেলের একটা রেডিয়াস থাকবে কি থাকবে না এই রেডিয়াসটা কি কি বলে জানো রেডিয়াস অফ অ্যাপারচার তাহলে এবার আমি যে কথাটা বলছি সেটা বলো তো ঠিক কি দাও আমি একটা একটা থেকে দশটা তৈরি করেছি ঠিক একদম দেখো এই যে তুমি যেকোনো একটা মিরার তৈরি করেছো করেছো কি করি করেছো তুমি যদি সামনে থেকে দেখো সামনে থেকে দেখো এটা যদি তুমি সামনে থেকে দেখো সামনে থেকে তাহলে এরকম সার্কেল দেখবে এই সার্কেলের একটা রেডিয়াস থাকবে সেই রেডিয়াসটা এই ক্যাপিটাল আর এর থেকে ডিফারেন্ট কি ডিফারেন্ট ডিফারেন্ট এই যে এই রেডিয়াসটা তুমি দেখছো এই যে এই রেডিয়াসটা দেখছো তুমি হ্যাঁ ভেরি গুড ছোট হবে এই যে এই রেডিয়াসটা দেখছো এই রেডিয়াসটাকে বলে অ্যাপারচার অর রেডিয়াস অফ অ্যাপারচার ওকে স্যার তাহলে এবারে তোমরা আমাকে বলো আমি একটা মিরর থেকে একটা সরি স্ফিয়ার থেকে ১০টা ডিফারেন্ট মিরর তৈরি করেছি তাদের সেন্টার অফ কার্পেচার সেম ডা ডিফারেন্ট সেম ভেরি গুড তাদের রেডিয়াস অফ কার্ভেচার সেম ডা ডিফারেন্ট সেম ভেরি গুড তাদের রেডিয়াস অফ অ্যাপারটা সেম ডা ডিফারেন্স বাস তোমরা যদি এইগুলো বুঝতে পারো গুড এনআফ আচ্ছা এবার আমি দুটো কথা তোমাদের বলবো প্রায় হয়ে গেছে দশটা যদি ইকুয়াল ভলিউম হয় তাহলে সেক্ষেত্রে তো ওগুলো মানে রেডিয়াস ব্যাপার ছিল সেম হওয়ার কথা না দশটা ভলিউম বুঝলাম না মানে মানে দশটা আপনি বললেন না স্যার দশটা কাটছেন এক আচ্ছা ডিফারেন্ট ডিফারেন্ট কেটেছি দিয়া যদি এই রকম কোন স্ট্রাকচার থাকে আর এই রকম কোন স্ট্রাকচার থাকে

এবার এই একটা মিরার তৈরি করেছো এই একটা মিরার তৈরি করেছো দেখো এবং আমি কি করেছি একটা টেবিলের ওপরে টেবিলের ওপরে এই মিরারটাকে রেখেছি দেখো এই মিরারটাকে রেখেছি এইটা আমি কন বেক্সটা রেখেছি তার মানে দেখো ভেতরের দিকটা কি পলিশ বাইরের দিকটা কি রিফ্লেক্টিং সারফেস ভেরি গুড রিফ্লেক্টিং সারফেস আচ্ছা বলো তো আবার আমি এই মিরারটাকে এই যে এই মিরারটাকে শুয়ে দিলে এরকম হবে এই মিরারটাকে যদি শুয়ে দিই তাহলে এরকম হবে দেখো তাহলে রিফ্লেক্ট কি তাই না আমি যদি এরকম তোমাদের কি প্লেন সারফেসে স্ট্যান্ড করতে পারবে মানে এর স্ট্রাকচারটা জন্য প্লেন সারফেস স্ট্যান্ড করতে পারবে সেকেন্ড মিরর হ্যাঁ পর আমি আমি শুয়ে দিয়েছি একদম এরকম দেখো এরকম বাটির মতো বাটির মতো হ্যালো বলো এবার শোনো যদি আমি এই রকম একটা টেবিলের ওপর এই কনভেক্স কনকেভ মিরারটাকে রাখি তাহলে এই পয়েন্টটা এই পয়েন্টটা মোস্ট ডিপ্রেশন পয়েন্টটা এই যে এই পয়েন্টটা হ্যাঁ স্যার মোস্ট ডিপ্রেশন পয়েন্ট

এইটা আমি যে মিরার থেকে তৈরি করেছিলাম যে সিয়ার থেকে এইটা তার সেন্টার অফ কারভেচান টা সি কি এইটা তার সেন্টার অফ কারভেচান টা সি হলো এই সেন্টার অফ কারভেচার আর পোল যদি আমি জয়েন করি যে লাইনটা পাই তাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস স্যার আবার আবার এইখানে এইখানে আমি একদম লেভেল ল্যাঙ্গুয়েজে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এই মিরারের এইটা হো সেন্টার অফ কারভেচার মানে যে অরিজিনাল সিয়ার থেকে তৈরি করা হয়েছিল সেই সেন্টার অফ কারভেচার অলপ এইখানে যদি এই পোলের সাথে আমি সেন্টার অফ কারভেঞ্চারকে জয়েন করি যে লাইনটা পাই তাকে কি বলে প্রিন্সিপালিয়া ওটার লেন্থ রেডিয়াস অফ কারভেচার কারেচার সাথে সমান কিন্তু স্যার প্রিন্সিপাল অ্যাক্সিস তো আলাদা কোনো মানে মাপ হয় না ওটা তো মানে ইনফিনিটি দেই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই যে যে লাইনটা জয়েন করছে এই লাইনটা এদিক থেকে ইনফিনিটি আর এদিক থেকে এক্সিডিটি এইভাবে এটাকে ডিরোট করা হয়েছে এটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা প্রিন্সিপাল অ্যাক্সিস সেইটা বোঝানোর জন্য এটা করা হয় তাহলে বলো তো প্রিন্সিপাল অ্যাক্সিসের ডেফিনিশন আমরা কি বলবো লাই জয়েনিং পোল এন্ড সেন্টার অফ কারভেচার কি লাই জয়েনিং পোলার সেন্টার অফ কারভেচার

দেখো আমরা আমাদের লেকচার এখানেই শেষ করছি শুনতে পেলাম না আরেকবার বলো